আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে শিশুর সকালের পুষ্টিকর নাস্তা নিয়ে। যে বাচ্চাদের একটা মর্নিং সিকনেস থাকে, স্কুলে যাওয়ার আগে বাচ্চারা খেতে চায় না, তখন আমাদের চিন্তা করতে হয় যে বাচ্চাদেরকে আমরা কতটা পুষ্টিকর টিফিন দিতে পারি যেটা বাচ্চার সকালের নাস্তাটার পরিপূরক হতে পারে। বাচ্চার শুধু ঘুম থেকে উঠলো, আমরা টেবিলে যা আছে সেরকম একটা কিছু বাচ্চাকে দিয়ে দিলাম, এটা কিন্তু আসলে মায়েদের জন্য যথেষ্ট নয়। মনে রাখতে হবে যে একটা বাচ্চা যতটুকু ক্যালোরি প্রয়োজন, যেহেতু বাচ্চা সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে তার অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি থাকে, তার পড়াশোনা বলেন খেলাধুলা বলেন, সকাল থেকে বিকেল দুপুরের টাইমটার ভিতরেই কিন্তু বাচ্চা এই কাজগুলো করে। সুতরাং আমাদের টোটাল ক্যালোরি 25-30% পর্যন্ত ক্যালোরির যেন আমরা সকালে নাস্তায় প্রোভাইড করতে পারি, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং একটা ব্যালেন্সড নাস্তার জন্য আমাদের দেখতে হবে তাদের প্রোটিনটা ঠিক মতো যাচ্ছে কিনা, তার সাথে কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেলস সব কিছুর একটা কম্বিনেশন। তবে এটা ঠিক যে সব বাচ্চাই যে একই রকম নাস্তায় অভ্যস্ত বা একই রকম নাস্তা সবাইকে দিতে হবে তা কিন্তু না, এটা নির্ভর করে প্রত্যেকটা ফ্যামিলির ফুড হ্যাবিটের উপরে, বাচ্চার পছন্দ অপছন্দের উপরে। কিন্তু আমরা মায়েরা যদি জানি যে আমরা আসলে কোনটার পরিবর্তে কোনটা দিতে পারি, সাপোজ যে আমরা বাচ্চাকে প্রোটিন দিতে হবে, সুতরাং সকালে সবচেয়ে ইজি হয় যে একটা ডিম, এটা বাচ্চার জন্য প্রোটিন এবং ফ্যাট দুটোর চাহিদাই কিন্তু পূরণ করছে। সুতরাং আমরা সকালে নাস্তায় অবশ্যই একটা ডিম রাখতে পারি, কিন্তু কোনো বাচ্চা আছে যে সেই ডিমের সাথে যে আমরা কার্বোহাইড্রেট হিসেবে তাকে রুটি অথবা পরোটা বা লুচি বা এরকম কিছু দিব, অনেক বাচ্চা আছে সেটা নিতে চায় না। কোনো বাচ্চার পছন্দ হয়তো কর্নফ্লেক্স অথবা ব্রেড, তো কর্নফ্লেক্স যদি আমরা দিই তখন কিন্তু আমরা তাকে সাবস্টিটিউট হিসেবে ডিমের পরিবর্তে তাকে আমরা দুধ অ্যাড করতে পারি, সেটাও কিন্তু প্রোটিনের একটা উৎকৃষ্ট সোর্স। এবং যদি আমরা তাকে কর্নফ্লেক্সের সাথে কিছু হেলদি নাটস অ্যাড করে দেই, কিছু খেজুর অ্যাড করে দেই, কিছু ফ্রুটস অ্যাড করে দেই, তাহলে দেখা যাবে যে এই কর্নফ্লেক্সটা তার জন্য একটা ব্যালেন্সড ডায়েট এবং একটা সুষম পুষ্টিকর নাস্তার হয়ে যাচ্ছে। সুতরাং আমরা আমাদের অপশনগুলো আমাদের কাছে উন্মুক্ত থাকবে এবং আমরা দেখব যে প্রত্যেকটা বাচ্চাকে যদি আমরা এরকম হয় যে প্রতিদিন একই নাস্তা সার্ভ করছি, তাহলে কিন্তু সেই বাচ্চা সেটা নিতে যাবে না, কারণ বাচ্চাদের এই ব্যাপারটা আছে যে একই জিনিস সে বারবার খেতে চায় না। সুতরাং আমাদের মন খেয়াল করতে হবে যে আমরা প্রোটিন থেকে একটা আইটেম, কোনো বাচ্চা আছে যে আমরা রুটি বা লুচি বা পরোটা দিচ্ছি তার সাথে সে ডিমটা নিতে চাচ্ছে না, সে হয়তো মিট অর চিকেন পছন্দ করছে, আমরা তাকে ডিমের সাবস্টিটিউট হিসেবে তাকে প্রোটিন হিসেবে তখন দেখা গেল তাকে মুরগি বা যারা বিফ পছন্দ করছে সেটাও দিতে পারি। তো সেই ক্ষেত্রে ডিমটা আমাদেরকে অন্য টাইমে সার্ভ করতে হবে। সুতরাং আমরা তাকে প্রোটিন হিসেবে দুধ, ডিম, মাছ, গোশ যে কোনো একটা কিছু দিব, কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে কর্নফ্লেক্স হতে পারে, রুটি, পরোটা, লুচি, কেউ আছে ওটস পছন্দ করে, কেউ আছে সকালবেলায় নুডলস বা পাস্তা পছন্দ করছে, কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে আমরা সেটাও দিতে পারি। কিন্তু তার সাথে মনে রাখতে হবে ফ্রুটস, ভিটামিন এবং মিনারেলসের সোর্স হিসেবে আমরা সকালে তাদেরকে ফ্রুটস দিব। এবং যারা ইয়ং এজে আমরা দেখি কিন্তু যে বাচ্চারা অনেক বেশি আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগে, যেহেতু 6 মান্থস পর্যন্ত যারা ব্রেস্ট ফিডিং করছে তারা কিন্তু আয়রন সোর্স তাদের বডিতে নিয়েই আসে, এবং তারপর যখন পরিপূরক খাবার শুরু হয় তখন থেকে আয়রন ডেফিসিয়েন্সি শুরু হয়। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা খাবারে যেন তাকে আয়রনটা সার্ভ করতে পারি। সুতরাং আমরা যদি তাকে সকালে নাস্তায় একটু খেজুর অথবা আনার, যেসব বাচ্চা চিবিয়ে খেতে চাচ্ছে না তাকে একটু জুস করে দিলাম, কাউকে মাল্টা দিলাম, হ্যাঁ যে কোনো একটা ফ্রুটসের অপশন আমাদের অবশ্যই রাখা উচিত। এবং দেখতে হবে যে পানি খেয়ে যেন বাচ্চা প্রথমেই পেট ভরে না ফেলে। অনেক সময় আছে যে সকালে উঠেই কোনো বাচ্চা অনেক একবারে 2 গ্লাস পানি খেয়ে ফেললো অথবা 1 গ্লাস পানি খেয়ে ফেললো, তখন সাথে সাথে যদি আমরা তাদেরকে খাবার খেতে বলি তখন কিন্তু সেই খাবারটা তারা যথেষ্ট পরিমাণে নিতে পারেনি, এবং খাবারটা যখন পানির সাথে ডাইলিউট হয়ে যায় তখন তাদের হজমটাও প্রপারলি হয় না। সুতরাং এই সবগুলো দিকই মাকে খেয়াল করতে হবে, এবং এই পুষ্টিকর খাবারটা আমরা কীভাবে সার্ভ করতে পারি সেই নলেজটা মাকে থাকতে হবে, যে আমরা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস নিউট্রিয়েন্ট যেন আমরা সকালে নাস্তায় দিতে পারি, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এটার কম্বিনেশন থাকে। তাহলে আমরা বলতে পারবো যে আমরা আমাদের বাচ্চাকে পুষ্টিকর খাবারে, পুষ্টিকর নাস্তায় অভ্যস্ত করতে পারছি। আশা করছি আপনাদের কাছে ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস,